দিমিক কম্পিউটিং আয়োজিত স্ক্র্যাচ পরিচিতি ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগত তো প্রথমেই প্রশ্ন হচ্ছে স্ক্র্যাচ কি জিনিস স্ক্র্যাচ হচ্ছে এমআইটি মিডিয়া ল্যাবের একটি আবিষ্কার এটি হচ্ছে একটি ব্লক বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো ব্লক বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এই যেমন লেগো খেলার সময় আমরা বিভিন্ন ব্লক ব্যবহার করি এখানেও টাইপ করে কোড না লিখে আমরা বিভিন্ন ব্লক ব্যবহার করব এবং এই ব্লক বেসড প্রোগ্রামিং করার সুবিধা হচ্ছে এটি এর মাধ্যমে শিশুরা প্রোগ্রামিং শিখতে পারে কিন্তু তার মানে এই না যে স্ক্র্যাচ কেবল শিশুরাই শিখবে স্ক্র্যাচ যে কেউ শিখতে পারে এবং স্ক্র্যাচ শেখার কিন্তু দুই ধরনের পদ্ধতি আছে একটা হচ্ছে প্রথাগত প্রোগ্রামিং শেখার সময় আমরা যেভাবে প্রোগ্রামিং শিখি সেই পদ্ধতি আরেকটা হচ্ছে একটু খেলার ছলে খেলতে খেলতে মজার প্রোগ্রাম তৈরি করতে করতে প্রোগ্রামিং শেখা তো এই কোর্সে আমরা কয়েকটি মজার প্রোগ্রাম তৈরি করতে করতে প্রোগ্রামিং শেখার চেষ্টা করব তো স্ক্র্যাচ শিখতে আমাদের কি কি লাগবে স্ক্র্যাচ শিখতে আমাদের লাগবে হচ্ছে একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ তো ইন্টারনেট সংযোগ লাগবে এ কারণে যে আমরা যেখানে প্রোগ্রামিংটা করব সেই স্ক্র্যাচ স্টুডিও চালাতে গেলে আমার ব্রাউজারে সেটি চালাতে হবে এবং আমরা স্ক্র্যাচের এখানে যেই ভার্সনটা শিখব সেটা হচ্ছে টু পয়েন্ট জিরো স্ক্র্যাচে যদি আমরা প্রোগ্রাম তৈরি করতে চাই তাহলে আমাদের যেতে হবে একটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে স্ক্র্যাচ ডট এম ডট তো যে কোনো ব্রাউজার খুলে সেই ওয়েবসাইটে গেলেই চলবে আমি ক্রোম ব্যবহার করছি তো সেখানে গেলে আমরা যেরকম পেজ দেখতে পাচ্ছি এরকম একটি পেজ লোড হবে এখন আমি আমার অ্যাকাউন্টটি ইতিমধ্যে তৈরি করে ফেলেছি তাই এখানে আমার নাম দেখা যাচ্ছে তো এখানে কিন্তু এই যে ক্রিয়েট এক্সপ্লোর টিপস অ্যাবাউট বিভিন্ন বাটন দেখতে পাচ্ছি আমি ট্যাবে তো এটা ছাড়াও আরও এখানে স্ক্র্যাচের নিউজ আছে বাম দিকে তারপর এখানে ফিচার প্রজেক্ট আছে ফিচার স্টুডিওজ আছে তো প্রোজেক্ট আর স্টুডিওজ এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রোজেক্ট হচ্ছে একটা প্রোগ্রাম আর স্টুডিওজ হচ্ছে একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি হতে পারে যার আসলে অ্যাকাউন্টে অনেকগুলো প্রোগ্রাম আছে বা আসলে আমরা এটাকে একটা অ্যাকাউন্টে বলতে পারি যেখানে অনেক ভালো ভালো মজার কিছু প্রোগ্রাম আছে তো আমরা এখানে কয়েকটা প্রোগ্রাম দেখি যে স্ক্র্যাচে আসলে কীরকম প্রোগ্রাম করে মানুষ তো এখানে আমি যে উইন্ডো উইন্ডোটি দেখতে পাচ্ছি এখানে এই যে সবুজ বাটন আছে লাল বাটন আছে সবুজ বাটন দিয়ে ক্লিক করলে প্রোগ্রামটি চালু হবে এবং লাল বাটনে ক্লিক করলে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে আমি সবুজ বাটনে ক্লিক করলাম তো এই প্রোগ্রামে দেখানো হয়েছে যে আসলে কিভাবে পানির কণাগুলো উপরে উঠে যায় বাষ্পীভূত হয় তারপর মেঘে পরিণত হয় তো এই ইনিভেশানটা চাইলে দেখে নেওয়া যেতে পারে এই প্রজেক্ট থেকে প্রজেক্টটা পরে সার্চও করা যাবে এখানে যেই সার্চ বার আছে যে ওয়াটার সাইকেল আমি আর একটা দেখি যেমন স্নোই মাউন্টেন তো প্রজেক্ট একটি কথা বলে রাখা প্রয়োজন যে প্রজেক্টে কিন্তু লোড হতে গেলে অনেক সময় অ্যাডোবি ফ্ল্যাশ ইনস্টল করা না থাকলে হবে না তখন সেটি ইনস্টল করে নিতে হবে তো এরকম মজার মজার অনেক প্রোগ্রাম আমরা দেখব এবং শিখব যে কীভাবে করে এবং সেগুলো শিখে নিজেরাও অনেক মজার প্রোগ্রাম তৈরি করতে পারবো তো এখন আমি আরও কয়েকটি প্রোগ্রাম দেখাই যেগুলো হচ্ছে আমার নিজের তৈরি করা এবং আমি স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং শুরু বইতে এই প্রোগ্রামগুলো ব্যবহার করেছি এটি হচ্ছে একটি শহরে রাস্তায় গাড়ি চলাচল তারপর নিউটনের গল্প আমরা সবাই জানি তাই না যে নিউটন বসেছিল তারপর তার মাথায় আপেল পড়ল এবং তখন সে একটা আইডিয়া পেয়ে গেলো যদি এখানে লোকটির চেহারা নিউটনের মতো না কিন্তু যাই হোক আমি সেটি অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমরা অ্যাপলটিতে ক্লিক করি আর তৃতীয় একটি প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো ধাপে ধাপে কীভাবে তৈরি করতে হয় সেটি ওই সেই বইতে দেখানো হয়েছে এই কোর্সে আমরা এই প্রোগ্রামগুলো দেখব তো আশা করছি স্ক্র্যাচ দিয়ে আমরা অনেক মজার মজার কাজ করতে পারবো এবং আমি কেবল যেটা করব যে হ্যাঁ স্ক্র্যাচ দিয়ে শুরু করিয়ে দেওয়া বা স্ক্র্যাচের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি করব কিন্তু যারা কোর্সটি করবে তারা তাদের মেধা ও মনন ব্যবহার করে আমি নিশ্চিত যে অনেক মজার মজার প্রোগ্রাম তৈরি করতে পারবে তো দেখা হবে আগামী ক্লাসে